আসসালামু আলাইকুম। আজকে আমরা হাইপারটেনশন নিয়ে দু একটা কথা বলি। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কাকে বলে? উচ্চ রক্তচাপ অর্থাৎ যদি শরীর রক্তচাপ 140/90 এর উপরে উঠে যায় তখন আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলি। আসলে কি তাই তাকেই বলি? না, যদি এই রক্তচাপটা সর্বক্ষণের সময়ের জন্য, অর্থাৎ এটা যদি আমরা যদি ইংরেজিতে একটু বলি সেটাকে বলি পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার, অর্থাৎ সবসময় যদি ব্লাড প্রেশার বেশি থাকে, এটা কখনোই কমে যায় না, তখন এটা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটা রোগ। আর যদি এটা মাঝে মাঝে বাড়ে, ক্ষণিক সময়ের জন্য বাড়ে বা দুই একদিনের জন্য বাড়ে এবং পরবর্তীতে এটা যদি কোনো ঔষধ খাওয়া ব্যতি রেখে এটা স্বাভাবিক হয়ে যায় তখন এটাকে আমরা হাইপারটেনশন বলি না। এই উচ্চ রক্তচাপ অনেক ক্ষেত্রে এটা প্রতিরোধযোগ্য, এটা যাতে না হয় সেই জন্য আমাদের অনেক কিছু, আমরা যদি কিছু মেনটেন করি তাহলে এটা আমরা প্রতিরোধ করতে পারি। কীভাবে প্রতিরোধ করতে পারি? আমাদের স্থূলতা যাতে না হয়, অর্থাৎ আমরা যদি মোটা না হয়ে যাই সেই জন্য আমাদেরকে সেভাবে চলতে হবে। স্থূলতা যদি হয়েই যায় তাহলে কী করতে হবে? এটা কমাতে হবে। কমাবার জন্য আমাদের কী করতে হবে? ডায়েট কন্ট্রোল করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ফ্যাটি ফুড কমিয়ে খেতে হবে। আর ফ্যাটি ফুড ইন্ডিভিজুয়ালি উচ্চ রক্তচাপকে বাড়াতে সাহায্য করে, সেই জন্য ফ্যাটি ফুড অ্যাজ এ হোল আমরা কমিয়ে দেব। উচ্চ রক্তচাপ কমাতে হলে আমাদেরকে ব্লাড যে স্মোকিং এটাকে বন্ধ করতে হবে, অ্যালকোহল প্রভাবিত করতে হবে, তারপর আমাদের এমন কোনো খাবার খেতে হবে যেগুলো উচ্চ রক্তচাপ বন্ধ করতে বা না হতে সাহায্য করে অথবা ইভেন কমাতে সাহায্য করে। সেগুলো কি আগেই বলেছি, ফ্যাট এবং ফ্যাট কন্টেন্টগুলো কমিয়ে ফেলতে হবে, আমাদের ওজন কমাবার জন্য বাকি খাদ্যগুলো কমিয়ে ফেলতে হবে, প্রচুর পরিমাণে শাক সবজি আমরা খাবো এবং ফ্রুটস খাবো। ফ্রুটসের মধ্যে পটাশিয়াম থাকে যেটা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কাজে আমরা এইগুলো যদি আমরা করি এবং নিয়মিত হাঁটতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমার ওজন স্বাভাবিক আছে সুতরাং আমার হাঁটবার দরকার নাই, না। ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ যারা কর্মবিমুখ তাদের এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস হওয়ার প্রবণতা খুব বেশি এবং তাদের হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি। সেই জন্য আমাদের নিয়ম করে প্রতিদিন 30-40 মিনিট হাঁটব এবং এই হাঁটলে কী হবে, উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের এই রক্তচাপ কমাতে সাহায্য করবে এবং যাদের নাই তাদের এই রক্তচাপ উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতাটাও হ্রাস পাবে। কাজে আমাদের সেই দিকে খুব বিবেচনা করতে হবে। ডায়াবেটিস থাকলে খুব ভালো কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল করলে কি ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যাবে? না, সেটা হয়তো হবে না, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করলে উচ্চ রক্তচাপ যেহেতু হার্ট অ্যাটাকের প্রবণতাটাকে বাড়ায় এবং ডায়াবেটিস একত্রে এই হার্ট অ্যাটাকের প্রবণতাটাকে কয়েক গুণ বাড়িয়ে ফেলে। কাজেই আমাদের ডায়াবেটিসও ভালো কন্ট্রোল করতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে এবং যাদের নাই তাদের ক্ষেত্রেও কন্ট্রোল করতে হবে। তো সব মিলিয়ে আমরা যদি এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলি এবং লবণ, আর একটা কথা বলতে ভুলেই গেলাম, সেটা হলো লবণকে রেস্ট্রিক্ট করতে হবে। আমরা কোনোক্রমেই এক্সট্রা সল্ট খাবো না। এক্সট্রা সল্ট শুধুমাত্র রক্তচাপকে বৃদ্ধি করে না, এটা নিজেও হার্ট অ্যাটাকের প্রবণতাটাকে বৃদ্ধি করে কাজেই এবং কিডনিরও ক্ষতি করে। কাজেই আমরা লবণকে বলি নো এক্সট্রা সল্ট। নট দ্যাট যে খাবারে যে লবণ দিচ্ছে এটা আমরা মোটেই খাবো না, সেটা ঠিক আছে, খাবারে যতটুকু ততটুকু, অথবা খাবারে লবণটা একটু বেশি দিয়ে খাই সেটাও না, স্বাভাবিক মাত্রায় আমরা রান্না করার খাবারে যতটুকু লবণ দিই সেইটুকু লবণ, আমরা কখনোই বাড়তি লবণ খাবো না। খুব একটা বাজে কথা প্রচলিত আছে যে লবণ আমরা যদি ভেজে খাই বা সিদ্ধ করে খাই তাহলে খাওয়া যাবে কিনা, না সেটাও সম্ভব না, অর্থাৎ কোনো প্রকারে এক্সট্রা লবণ আমরা খাবো না। কিছু মিথ আমাদের অনেকের মধ্যে আছে, মানে ব্লাড প্রেশার হচ্ছে বয়স বেড়ে গেলে 60 ঊর্ধ্ব মানুষের হয়, অর্থাৎ অল্প বয়সে হয় না, অথবা ওষুধ একবার খেলে আর বন্ধ করা যাবে না, এই ধরনের কতগুলো কথা। প্রথমে আসি যে ব্লাড প্রেশার বেড়ে গেলে এইটা বন্ধ মানে বেশি বয়সে ব্লাড প্রেশার হবে সেটা কি সঠিক কিনা? হ্যাঁ, এটা খানিকটা সঠিক, অর্থাৎ বয়স যত বাড়ে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা ততটা বেড়ে যায়। আর ইদানিংকালে দেখা যাচ্ছে যে ইয়াং এজে উচ্চ রক্তচাপের যথেষ্ট প্রাদুর্ভাব দেখা গেছে। কারণ কি? এদের ডায়েট স্টাইল, এদের ইনঅ্যাক্টিভিটি এবং কিছু ড্রাগ অ্যাডিকশন, এই সব মিলিয়ে উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব এই ইয়াং বয়সে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। এবং এই রক্তচাপ যদি বেড়ে যায় এবং এটা যদি উচ্চ রক্তচাপ হিসাবেই আমরা ধরে নেই তাহলে অবশ্যই অবশ্যই তাদের এই উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করতে হবে এবং ব্লাড প্রেশারকে রাখতে হবে 130/80 এর নিচে,
যাতে করে কমপ্লিকেশনসগুলোকে এড়ানো যায়। আর ওষুধ একবার খেলে এটাকে বন্ধ করা যাবে কিনা, আমরা বলি কতগুলো রোগ যেগুলো কখনোই সেরে যায় না, কী কী? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হার্টের রোগ, এই রোগগুলো কখনোই সেরে যাবে না এবং এই রোগ যাদের হবে তাদের সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু ভুলক্রমে যদি আমরা কোনো পেশেন্টকে উচ্চ রক্তচাপের ওষুধ দিই ডায়াগনোসিস ছাড়া, যেমন প্রথমে বলেছিলাম যে পেশেন্ট এসেছে চেম্বারে ব্লাড প্রেশার 160/100 এবং তার প্রিভিয়াসলি কোনো রেকর্ড নাই ব্লাড প্রেশার বেশি ছিল বা কম ছিল, এবং পেশেন্ট বলছিল তার মাথা ব্যথা করে, তার বুক ধরপড় করে, ঘুম ঠিক মতো হচ্ছে না, এই লক্ষণগুলো মূলত ব্লাড প্রেশারের না, এই লক্ষণগুলো মূলত অ্যাংজাইটি বা টেনশন, এবং অ্যাংজাইটি বা টেনশনের ব্লাড প্রেশার সাময়িকভাবে বেড়ে যেতে পারে, যেটা কয়েক ঘন্টা বা দিন পর্যন্ত বেড়ে থাকতে পারে। সুতরাং এই পেশেন্টকে যদি আমরা ইনিশিয়ালি উচ্চ রক্তচাপের ওষুধ দিয়ে ফেলি, পরবর্তীতে দেখা যাবে যে এদের ব্লাড প্রেশার অনেকটাই কমে যায় এবং তাদের তখন উচ্চ রক্তচাপের ওষুধ বন্ধ করা যেতে পারে। কাজেই আমরা যদি এই সমস্ত ব্যাপারগুলোকে লক্ষ্য রেখে ওষুধ বন্ধ করে দেই, তাহলে তারা স্বাভাবিকভাবেই আবার সব কিছু করতে পারবেন বা স্বাভাবিকভাবেই চলতে পারবেন। সো আমরা উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করতে চাই, উচ্চ রক্তচাপ যাতে না হয় সেটাই আমরা বেশি করতে চাই। এইভাবে যদি আমরা করতে পারি, নিশ্চয়ই আমরা উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করতে পারবো, অথবা যাদের রক্তচাপ বেশি আছে সেই রক্তচাপকে কন্ট্রোল করতে পারবো, তবেই আমরা সুন্দর জীবন কে আমরা নিয়ে সামনে চলে আসতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।